আমার ভাই কি অবস্থা ভাই? এতদিন খবরই নেই। আমার কখন আসছে? আসছে অনেকক্ষণ হয়েছে, 40 মিনিট যেমন। আচ্ছা আচ্ছা, কোনো সাড়া শব্দ নেই আমার তো তো? কোনো খবরই নাই, একদম জানা ফোন দেওয়ার পর আপনার আর কোনো ইয়ে নেই। হ্যাঁ, একটু ব্যস্ত ছিলাম তো এই জন্য আর কি। হ্যাঁ, সাবধান ভাই, তো আমার কাজ আবার দেখি অক্টোবর থেকে শুরু করবো সবকিছু। কি বলে? ওয়াইফাই চেঞ্জ করলাম তো এই জন্য আর কি, ওয়াইফাই চেঞ্জ করবো মাসে, এই জন্য ফাইবার ওয়ের কোনো কাজ করা হয় না। টিকটিক সব করে রাখছি, আস্তে আস্তে করি। মানে এখন করে নি? না না, এখনো করি, আস্তে আস্তে করি। জমা খেলে কাজ করতেছেন তো কোনো ইয়ে নেই। কাজ করতে করতে আমি সবসময় ফ্রি আছি ভাই। আমি এখনো মানে দিনের ভিতর বলতে গেলে 5 ঘন্টা প্র্যাকটিস করি বাইরের কাজ ছাড়াও। হ্যাঁ, ওটা তো আমিও করি, প্র্যাকটিস করতে। হ্যাঁ, সাজ্জাদ ভাই ছিল আমাদের থার্ড ইয়ারের সবচেয়ে অ্যাক্টিভ, আর উনি হইতেছে লাস্ট 1 মাস ধরে দেখি না। কষ্ট পেয়ে উদাও উদাও হয়ে গেল সাজ্জাদ, আপনাদের সাজ্জাদ কষ্ট পেয়ে উদাও হয়ে গেছে না? মনে হয় উনি হইতেছে মানে পুরো ক্লাস, আমরা তো তেমন কথা বলতাম না মানে প্রথম দিকে, আর উনি হইতেছে একই পুরো ক্লাস মাথায় রাখতো, আর এখন উনি নেই। আমার ভাইকে এখনো যেহেতু কিছু জন নাই, আপনার একটাই বলতে পারি, আপনি হচ্ছে লো কম্পিটিটিভ গুলোতে একাডেমি গুলোতে গিফট করেন। কেমন কি কি আছে ওগুলা? তো ধরেন যদি মানে সহজের দিকে যেতে গেলে ভেক্টর টেস্টিং আছে, এটা ভালো মতো খুলতে পারলে ভালো, দেখবেন 6000-এর মতো মাত্র গিফট। এমনিতে ব্যাকগ্রাউন্ড যে পুরো ফটোশপ এগুলো তো মানে লাখ লাখ গিফট। হ্যাঁ, ওইগুলো তো অনেক আছে। বিজনেস কার্ডে এরকম 50-60 হাজার গিগ আছে, মানে ই আছে, আর ক্যাটাগরির ভিতরে অনেক পরিমাণ কম্পিটিশন। দেখি কয়েকটা রাখি আর কি, মানে টি শার্টটা এখন তো আপনি এখন খুলতেছেন, আপনি টি শার্টটা দেখাবেন, এতে কম্পিটিশন কম আর বেশি চাহিদা অনেক বেশি। হ্যাঁ, সেটা কম কভার বা বুক কভার টি শার্টটা কিনে কয়েকদিন করতেছে আর কি, বুক কভার কাজ করতেছে। সোশ্যাল মিডিয়ায় তো কিছু ডিজাইন আছে, যে ইনস্টাগ্রাম এগুলো কম্পিটিশন কম। ব্যানার এগুলো কম্পিটিশন কেমন? সোশ্যাল মিডিয়া ব্যানার এগুলো ব্যানার বলতে আপনি হচ্ছে, হ্যাঁ ওইটা তো কম্পিটিশন কম আছে একটু, কম আছে। তবে কমন কিছু ডিজাইন দেয় না, যেমন ধরনের ফ্লায়ার টাই এগুলো দেওয়ার সময় আমাদের গিফট তো পাওয়া যাবে না। না, ফ্লায়ারে ভক্তি যাবো না, ফ্লায়ার এগুলো দেখুন যাবো না। ফ্লায়ারে গিফট দিই নাই, কারণ আমি দেখছি প্রায় 50,000-এর মতো গিফট। আমি ভাবলাম যে আমি হইতেছে ভাই সবচেয়ে ভালো পারি লোগো, আমি এখনো লোগোর গিফট দিই না। লোগো আমি লোগো পারি না, লোগো আমি ওই দিব না, এটা গোটা পারে রাখছি তো। আমি লোগো দিব না, লোগো দাও না। ঠিক আছে, লোগো দিলে যে ক্যাটাগরি হয়ে আসলো লোগো দিতে হবে। ঠিক আছে, যেমন ধরুন হচ্ছে আমি নতুন ভাই বললো যেটা মাসকট লোগো, মিনিমাল 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 অনেক কম্পিটিশন, অনেক আছে। ফ্ল্যাট লোগো গুলো তো কম্পিটিশন কম, আমি লোগো মোটামুটি পারি, আরো প্র্যাকটিস করে দিব আরো কয়েকটু পরে। লোগো কাজ না করলে হবে না, মাথা জিনিস তো মাথা দিকে আসতে হবে। আসলে কয়েকদিন ধরে এক্সাম এর খেলার আছে, আমি শুধুমাত্র ফাইবারে অটো রিফ্রেশাল দিয়ে অন রাখছি, এখন প্রায় 3-4 দিন হয়ে গেল কোনো ফাইবার রিফ্রেশ দিই নাই। আমি তো লাস্ট 1 সপ্তাহ যাবত কাজ করতে পারি না। আমি দিই না ভাই, যদি দেয় ছেলে কাজ পয়সা দিয়ে দিল তাহলে আমি তো এমনি তো কাজ করব না, পরে পেটার মধ্যে পড়ে যাবো। আরে ভাই ভাই, অ্যাক্টিভ না থাকতে পারলে ফাইবারে আসলে কোনো ই নেই, যেটা আমি বুঝতে পারছি যে আমি মানে মাসখানেকের মতো অ্যাক্টিভ ছিলাম না, শুধু অ্যাকাউন্ট ছিল। দিনে 1 ঘন্টা 2 ঘন্টা একটা দেখাই একটু অর্ডার সেটা চলে যেতাম,
ডেট কানেকশন খুব একটা ভালো ছিল না ঠিক আছে আপনার হচ্ছে তার সেন্স করলো মেইন লাইনে তার সেন্স করলো এর জন্য অথবা মানে প্রায় দেখা যাচ্ছে 12 ঘন্টার মতো লাইন থাকতো 12 ঘন্টার মতো লাইন থাকতো না তো সেক্ষেত্রে ওই জায়গায় আমি হচ্ছে আমার 12 ঘন্টার মতো অফ থাকতো বা ওই জায়গায় 8 9 ঘন্টা অফ থাকতো ওই দিকে চলে চলে গেছে না বাই রিকোয়েস্ট আমি এমনি তো এখন দিতেছি না কারণ আমার ওটাতে যে কাজ মানে আসতেছে ওইটাতে আমার সময় চলে যেতে আমি যেটা বুঝি না যে এটা হয় না অ্যাকচুয়ালি কোনো ব্যাটারি ঠিক আছে সেলার আছে না সেলার অ্যাকাউন্ট আছে এই ব্যাটারি ঠিক আছে বাই রিকোয়েস্ট দেয় ঠিক আছে মানে বাই রিকোয়েস্ট পোস্ট করে আর কি সব ইন্ডিয়া ওইখানে দেখি তো লিংক দিয়ে রাখছে কি জানেন ওয়ার্ক স্যাম্পল এর লিংক দিয়ে রাখা বাট নিজের বায়ো আছে আপনার গিগের লিংক দিয়ে রাখে পরে এডিতে ঢুকে দেখি যে ওই ব্যাটারি গিগ ওইটা রিপোর্ট মানে সেলার অ্যাকাউন্ট পরে বললাম যে না আমরা লিংক দিয়ে গিগ ইন্ডিয়ান বাংলাদেশি আছে অনেক ব্যাটারি আমার নিজের গিগের লিংক দিয়ে রাখে হ্যাঁ ওই ভিডিও করতে শর্ট শর্ট করা পড়ে ওকে গিগ ক্লিক ভিউ বলতে গিগ কা র‍্যাঙ্কিং এ আসে তা আসলে কিন্তু ক্লিক ভিউতে র‍্যাঙ্কিং এ যায় না কোয়ালিটি কাজে কোয়ালিটি খারাপ থাকলে তো ক্লিক দিয়ে আর রাখতে আর র‍্যাঙ্কিং সামনে থাকলে আর লাভ না র‍্যাঙ্কিং এ যায় না ক্লিক ভিউ এটাতে ওরকম র‍্যাঙ্কিং এ যায় না র‍্যাঙ্কিং এ যেটা সে কনভারসেশনে মানে আপনাকে কেউ মেসেজ করছে তার থেকে আপনি কাজ আদায় করে নিতে পারছেন এটা করতে বললে হইতাছে আপনার দি যায় র‍্যাঙ্কিং আসে মানে আপনি কার পর্যন্ত মেসেজ করছেন কিন্তু কারো থেকে কাস্টম নিতে পারেন না তাহলে আপনার গিগ সম্পূর্ণ ডাউন হয়ে যাবে মোবাইলে দেখা যায় যে ইমপ্রেশনের নিচে ক্লিক দিচ্ছে আমার জিরো এটা কনভারসেশন জিরো 0.0 হ্যাঁ আমার 0.53 আছে আমার 0.0 ছিল মানে এটা মানে হাইয়েস্ট মানে 1 আমার কি বুঝতে পারলাম নট শিওর হাইয়েস্ট মানে 1 0.0% ঠিক আছে তবে হচ্ছে আপনার মানে ডাউনের দিকে না আপেন দিকে কেন ধরে দেখাইতেছে না ওইটা কোনো ব্যাপার না আমি আসলে আমার एग्जाम ছিল গতকালকে একটা তারিখ দিন একটা আজকে আর সকাল থেকে মানে সারা রাত রাখলাম হ্যাঁ সকাল থেকে এখন তো 5টা বাজে না আমি মনে হয় 10 মিনিটের মতো অ্যাক্টিভ ছিলাম ভাইবারে এই এত সময় সকাল থেকে মানে পিসি ঢুকায় রেখেছিলাম আমি পিসি রেখে আবার বাইরে চলে গেছিলাম বলুন ভাই আপনার কাছে সোশ্যাল মিডিয়া কি কি দিয়েছেন গিগ সোশ্যাল মিডিয়া ব্যানার মানে আপনার ফেসবুক কভার আর ইউটিউব ব্যানার দিয়া হচ্ছে আমরা ট্যাগলাইন ছিল আর টুইটার টুইটার গুলো দিছেন শুধু ফেসবুক আর ইউটিউব দিছেন দুইটা হ্যাঁ আমার টাইটেল ছিল আই উইল ডিজাইন হচ্ছে ফেসবুক এন্ড ইউটিউব সরি ফেসবুক কভার এন্ড ইউটিউব ব্যানার সমত দিয়া ফর ইউ বাই টাইপ এবার 24 আওয়ার এর ভাবছিলাম যে আর একদিন পরে হয়তো গিটটা ডিলিট করে দেবো তো দেখি আবার আসছে আপনার কাছে মনে হয়েছে না সোশ্যাল মিডিয়া মানে সবচেয়ে সহজ একটা ছবি দিয়ে দিছে চার পাঁচটা দিয়ে দিলেই শেষ টেক্সট লিখে দিলেই শেষ অন্যান্য এই ফ্লাইট ট্রেনার এগুলো থেকে অনেক সহজ সোশ্যাল মিডিয়া হ্যাঁ সোশ্যাল মিডিয়া ব্যানারের ডিজাইনে অনেক সহজ আছে কিন্তু হচ্ছে ডিজাইনটা ইউনিক হতে হয় আর কি হাইলাইট ইনফরমেশন গুলো আর হচ্ছে
হ্যাঁ ইনফরমেশন গুলো টেক্সট গুলো বসিয়ে দিবি শেষ, আর হইতেছে চার পাঁচটা শেপ নিয়ে একটু কাট করে দিবি শেষ। ওইটা আমি ফটোশপে করি আসলে, এটা আমি এআই তে করি না। অনেক সময় দেখা যায় কি করতে হয়, রেজুলেশন কম থাকলে রেজুলেশন বাড়াইতে হয়, এগুলো দিতে হয় না। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারিনি। আমি একটা টেম্পলেটের প্রতিদিন জিনিসটা কিরকম না, ওরা হচ্ছে বেশি প্রায়োরিটি দিবে, তারা যেন মার্কেটে থাকে, ওরা প্রমোশনের অপশনটা দিয়েছে আবার লেভেল টু তে। তারপরে কি পরিমাণে ভারী হয়েছে দেখো।
হ্যাঁ শুনছি, বলেন। আপনার নেটওয়ার্কে মনে হয় প্রবলেম হচ্ছে, কথা কেটে কেটে আসছে। বলেন বলেন। আসছি তো এই জন্য ম্যাম, মানে বাইরে থেকে জয়েন করছি, যে আপু অনেক অসুস্থ তো এই জন্য ম্যাম বারবার ঢুকতেছি, বের আছে, নেটও সমস্যা করতেছে, ঠিক আছে বারবার প্রেজেন্ট হচ্ছে আবার ঝামেলার ভিতরে। তো ম্যাম একটু প্রেজেন্টটা যদি দিয়ে দিতেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, আজকে তো দিয়ে দিব। আচ্ছা ম্যাম ঠিক আছে, আমি তো ভালো মতন একটু দেখ, মানে একটু সমস্যা কথা বলতেছিলাম আপুর এখানে সবাই অনেক ঝামেলায়। হ্যাঁ মো বলেন। আমি এখান থেকে কোনো কথা শুনতে পাচ্ছি না, মানে বলছেন আমি বুঝতে পারিনি ম্যাম, আবার যদি একটু বলতেন। বলছি আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। এখন আপনি কি কাজ দেখাইলেন একটু যদি বলতেন। আজকে আমরা হচ্ছে মামুন স্যারের ইচ্ছা অনুযায়ী কি জানি প্যাটার্ন ডিজাইন দেখলাম, ম্যান্ডালা ডিজাইন যেটাকে বলে, প্যাটার্ন ডিজাইন। আর ম্যাম ওই যে একটা কোশ্চেন ছিল, আমি তো জয়েন হতে পারিনি, আপনাকে আপনার কাছে জিজ্ঞাসা করবো। তো ওই যে আপু ম্যাম অ্যাকাউন্টের ব্যাপারে, ওইখানে ম্যাম বারবার ওই যে আমার একটা মেসেজ আসে যে নট এক্সেপ্টেড, আপনার ইনফরমেশন গুলো আবার একটু এডিট করেন, মানে কি ইনফরমেশন এটা না ম্যাম আসলে ওরা বলতেছে না, তো এর জন্য সলিউশন কি হইতে পারে ম্যাম? সলিউশন হচ্ছে একদম এ টু জেড, ফার্স্ট থেকে লাস্ট আপনার যা ইনফরমেশন আছে নাম থেকে শুরু করে সব সুন্দর করে এডিট করে দেখেন। হয়তো বা এখন ওরা কি কারণে এরকম করতেছে সেটা তো বুঝতে পারছি না, হয়তো বা আপনার কোনো স্পেলিং মিস্টেক হয়েছে বা কোনো কিছু অন্য কারোর সাথে ম্যাচ করে যাচ্ছে। আপওয়ার্কে তো মনে করব, তো আপওয়ার্কে তো এখন মনে করব জি করে না, অ্যাপ্রুভ করতেছে না। হ্যাঁ এই জন্যই আর কি, হয়তো বা ওরা প্রবলেম করতেছে। কেন ভাইয়া না বাংলাদেশিরা হইতেছে মানে কাজ করে না, কিন্তু আপওয়ার্কে অ্যাকাউন্ট করতেছে। আবার দেখা যায় আইবার তো অ্যাকসেপ্ট করে, কিন্তু আপওয়ার্কে তো অনেক টাফ, এখন বাংলাদেশিদের বলানো এটা ডিজাইন হিলো করতেছে, ডিজাইন হিলো ডাইরেক্ট বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেছে না। মেইন প্রবলেম ডিজাইন হিল, হ্যাঁ ডিজাইন হিল মেইন প্রবলেম ডিজাইন হিল। আমার অনেক আগে অ্যাকাউন্ট খোলা ছিল, দেখো এটাই আমি মানে বুঝতে পারছিলাম। আপনাদের আমার কতদিন না লগইন হয়নি, এখন ওটা কি কারোর সঙ্গে সমস্যা ফেস করছেন? ফাইবার ফ্রিল্যান্সার ছাড়া অন্য কোনো জায়গায় ট্রাই করি নাই আপু। আপু আমরা হইতেছে এখনো কোনো জায়গায় আমরা থাকি বসে ফাইবার আর ফ্রিল্যান্সার ছাড়া কেউ করি নাই ট্রাই। আস্তে আস্তে আপু আপনি এখন আর কেউ নাকি পোস্ট করতেছে, আর 99 নিউজ তো আমরা করি নাই। আমি হচ্ছে ফাইবারে একদিন থাকি, ফাইবারে থাকা হয় যে অ্যাকাউন্ট খুলছিলাম, এই জন্য বারবার নোটিফিকেশন আসতেছে, কিন্তু ভাবলাম যে কোনো সমস্যা কিনা কি করে লাগে নাকি টাকা দিয়ে বিট করা লাগে? হ্যাঁ
আর ওইখানে তো এখন এটা করার কোনো মানেই হয় না আমাদের, তো এখন পরিমাণ প্রফেশনাল হইতে পারি যে আপনি $2000 একটা কাজ নিব আপাতত হইতেছে একদম মানে 100 এর উপরে যারা আছে প্রফেশনাল তাদের জন্য, আপাতত আমাদের জন্য না। আর মেইন কথা হচ্ছে যে সাইবারে শুধু শুধু মার্কেট প্লেস নষ্ট করার কোনো মানে নেই, কারণ বাংলাদেশের রাজনীতি ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে আপাতত। আর কিছুদিন পর হয়তো দেখা যাচ্ছে ফাইবার আর অ্যাকাউন্ট দেবে না বাংলাদেশিদের। হ্যাঁ বাংলাদেশিরা যেইনি পা দিছে ওই জায়গায় শেষ করছে, আপনার অ্যামাজন এর যে কিডিপি দা তাও কাজ সম্পর্কে ধারণা ছিল, তারপরে নিজের জ্ঞানটা বাড়ানোর জন্য তাদের ভিতরে দেখা গেল কি এখন এডিপির থেকে তো মানে আমাদের 30 বেচে দেখা যায় কি 10 জন কাজ ভালোভাবে শিখছি আমরা, তাকে এখনো মানে 20 জন আমাদের আগে কাজ শিখেন কাজের অভাব নেই। আজকে একজনকে দেখলাম মানে আপনি যে কোনো মার্কেট প্লেসে কাজ করেন না কেন লোকাল মার্কেট ছাড়া আপনাকে অবশ্যই ইংরেজি ভালো জানতে হবে, যে বায়ার কি বলছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি এটা ভালো জানতে হবে। আজকে একটা দেখলাম সে কি করছে মানে বায়ার তার লোগোর নাম কিন্তু দিয়ে দিছে, সে বলছে অ্যাসাপ মানে 24 hours এর মধ্যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে লোগোটা করে দিতে হবে। এক গাধা বাংলাদেশের সে এসএপ কে মনে করছে যে এটাই হচ্ছে লোগো, সে এএসএপি এটাকে লোগো টোগো বানায় 4-5টা কম্বিনেশন করে দিয়ে দিয়েছে, সে তাকে রিজেক্ট করে দিয়েছে। এটা কোনো মানে হলো তাকে ভালো করে পড়ে আসলে কি কতদিন আমি একটা জিনিস দেখছি কতদিন আসলে ম্যাম একটা পরে দেওয়ার কথা মনে ছিল না, ফাইবারে বাংলায় গিগ করছিল ম্যাম যে ওনার $1,075 ইয়া ছিল, তো ওইখানে দেখলাম গত 4 দিন আগে আমি ঢুকতে পারিনি ঝামেলার জন্য, তো গত 4 দিন আগে দেখলাম যে একটাতে 5 স্টার দিচ্ছে আর একটাতে 4 স্টার দিচ্ছে, তো উনি মানে সবাইকে ওই রকম স্টার দিয়ে দেয় সবাইকে, একদমই 7,000-7,500 যে এন্ট্রি পড়ছে সবাইকে সে 5 স্টার 4 স্টার, আর কোন এন্ট্রি সে রিজেক্ট করে নাই, কোন এন্ট্রি সে রিজেক্ট করছে না। আচ্ছা ম্যাম গতকালকে আরেকটা হচ্ছে কনটেস্ট দেখলাম, সেটা হচ্ছে রিয়েল এস্টেট হচ্ছে আপনার রিয়েল এস্টেটের লোগো চাইছিল, ঠিক আছে, তো হচ্ছে উনি চাইছিল কি যে ওনার হচ্ছে উপরের দিকে রিয়েল এস্টেটের মানে কোন হচ্ছে আপনার বিল্ডিং এর ছবি থাকবে মানে স্কেচ থাকবে, দেন হচ্ছে ইউএস এর ফ্ল্যাগ থাকবে নিচের দিকে। আচ্ছা, তো একজন হচ্ছে ইন্ডিয়ান একজন, ও কি করছে গুগল থেকে হুবহু একটা কপি করে এনে রেখে মানে দিয়ে দিছে, ক্লায়েন্ট এর এটা চুজ হয়ে গেছে, ঠিক আছে, তারপরে এখন বাদ বাকি এখন ওই জায়গায় এনে ওই গুগল এর মানে সবাই লিংক এনে লিংক এনে দিয়ে দিচ্ছে, ওইটা লিংক এনে মনে করে দেওয়া শুরু করছে, পরে আমি এরকম করে মনে করে দেখি তো ওটা রিসেট ওটা রিসেট করছে ভাই। আমি দেখছি এরকম ফিগার যে বায়ার অ্যাকসেপ্ট করার পর মানে উইনার দেওয়ার পর ওই কেন অর্ডার কি কেন মানে অফ করে দিতে কি বলে যাবে। দেখি আমার অফ করে, ও আচ্ছা আমার স্ক্রিন শেয়ার অফ করা আছে, আপনি তো অফ করে আছে, সরি আমি ওই যে ফটোশপ অন করছিলাম তো হ্যাং করে আছে এজন্য অফ করে দিয়েছি। হ্যাঁ নজরুল শেয়ার করেন।
হ্যাঁ দেখলাম বাই রিকোয়েস্ট এখন আছে কিনা अवेलेबल আছে আছে না ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা আছে বাই রিকোয়েস্ট দি দেওয়া আছে শুধুমাত্র শুধুমাত্র বাই রিকোয়েস্ট সু পিকচার জায়গায় দি দেওয়া আছে হ্যাঁ আপনি কিভাবে বুঝবেন ওই জায়গা এটা হইতেছে আমি আপনাকে ওইটা বলে দিই পিকচার দাও না থাকলে না তো শো করে না আমি আপনাকে দেখিয়ে দিছি যে এতটুকু কপি করবেন মানে একদম ফার্স্ট থেকে যে পিকচারটা না এতটুকু হ্যালো হ্যাঁ ঠিক আছে শুনতে পাচ্ছি হ্যাঁ এতটুকু কপি করবেন কপি করার পরে এই যে উপরে যে ইউআরএল আছে না এখানে হইতেছে আপনি পেস্ট করে দিবেন দেখেন এই যে এটা আসছে না এই কিন্তু এখানে ছিল বাট এখানে যদি তার মানে রিয়েল কোনো ছবি দেওয়া থাকতো বা এখানে যে কোনো একটা ছবি থাকতো তার নাম শুরু করতে এখানে তো হইতেছে একটা ওয়ার্ড দাও মানে এই দাও এখানে ইস্যু করতেছে বুঝতে পারছেন এখানে মানে বাইরের কোনো ছবি দেওয়া থাকলে নাম শো করবে পিসিতে জাস্ট ফার্স্ট থেকে কপি করে এখানে যে কোনো দুই একটা লাইন পর্যন্ত কপি করবেন দেন এখানে পেস্ট করে দিবেন এবার নিনজা ট্রিক নাম বের করার কিন্তু ছবি দেওয়া থাকতে হবে ছবি ছাড়া হবে না না ছবি মাস্ট ছবি দেওয়া থাকলে আপনি একমাত্র পিসি থেকে নাম বের করতে পারবেন আর ছবি না দেওয়া থাকলে ওটা হইতো সিলেকশন থেকে মোবাইল থেকে হ্যাঁ ম্যাম আমাকে একটু যেতে হবে আমার প্রেজেন্টটা একটু পরে তাহলে দিয়ে দিবেন হ্যাঁ দিয়ে দেব চলেন প্রেজেন্টই দিয়ে আসি আচ্ছা ঠিক আছে নাজমুল আপনি যান প্রেজেন্ট দিয়ে দেব টেনশন করেন আচ্ছা ঠিক আছে ম্যাম তাহলে আমি লিখে নিচ্ছি $5 এর কাছে 340 টা বাই রিকোয়েস্ট গেছে তাহলে আমি আর কি রিকোয়েস্ট দেব বলেন ওর বাই রিকোয়েস্ট তার এমপি আসবে আগে হচ্ছে স্কিল ডেভেলপ করেন মানে আর একটু একটু করে কাজ করেন যেহেতু আমাদেরকে আইসিটি তো হচ্ছে এইভাবে প্রোভাইড করতে হবে সো কাজ করেন আর ম্যাক্সিমাম টাইম একটু প্র্যাকটিস করেন স্কিলটা ডেভেলপ করেন কাজের অভাব হবে না কাজ আপনার বাসায় এসে বসে থাকবে দেখবেন কাকে কাজ দিবেন যে কয়েকজন বায়ার আছে হঠাৎ করে এই করোনা হঠাৎ করে শুধুমাত্র আমাদের দেশ থেকে ছিলেন আসছে হ্যাঁ এই যে এলটিপি আমাদের দেশ থেকে মনে হয় যে এলটিপি থেকে 40,000 বের হবে 2 লাখ সেলার হবে বুঝতে পেরেছেন একটু গ্রাফিক্স এর মধ্যে ম্যাক্সিমাম গ্রাফিক্স এর ভাই গ্রাফিকের কথা তো বলবো গ্রাফিকে আপনি দেখেন গ্রাফিকের মানে আপনি নরমালি ক্লাস করাবেন কিসের উপর টিচারের উপর তাই তো গ্রাফিকে আপনি দেখবেন লোকাল কোন টিচার দিয়ে ক্লাস করা দিতে পারবেন কিন্তু ওয়েবসাইট ডিজাইন এগুলো তো লোকাল কোনো ই নাই সবাই ডিজাইন এর আপনি আপনি কোথায় দাঁড়ায় আছেন বিশাল এক সাগরের মধ্যে পা ডুবে দাঁড়ায় আছেন মাত্র দাঁড়ায় আছেন বিশাল সাগর থেকে এই যে ডিজিটাল মার্কেটিং ইউটিউব বলেন এটা আপনি আজকে শিখেন একটা সপ্তাহ সময় দেন এগুলো আপনিও পারবেন কিন্তু আপনি যে সেক্টরে আসছেন এটা অনেক লম্বা পথ এই পথটা
আমরা ছোটবেলায় যেমন আমার এক টিচার ছিল মঞ্জুর স্যার, ইফতেখারুল স্যার, মানে এরা হচ্ছে ম্যাথ টিচার, মোজাম্মেল স্যার। আমাদের ম্যাথ টিচার ছিল পাঁচজন, পাঁচ রকম করে অঙ্ক করাতো, যাতে স্টুডেন্ট আসে কে কত সহজ করে করায়, স্টুডেন্ট তার কাছে বেশি যেত। তো এরকমটা হচ্ছে যে দেখবেন ডিজাইন যখন আমরাও কিন্তু কি করি, এই ভিডিও দেখি, যে দেখি তো আজকে নতুন কোন টেকনিক আসছে কিনা বা এটা কিভাবে করলো। তো ভিডিও দেখার সময় মনে হয়, মাঝে মাঝে মনে হয় এত হিজিবিজি করার প্রয়োজন আছে, এত টেকনিক খাটানোর দরকার আছে, এটা তো ইজিলি এইভাবে এইভাবে গেলেই হয়ে গেল। আবার কিছু কিছু দেখলে মনে হয় বাহ জিনিসটা তো ভালো, মানে শর্টকাটে খুব সুন্দর করে তো কাজটা করছে, ভালো করছে। হ্যাঁ, সো আপনাকে আপডেট থাকতে হবে। স্টাডি মানে বলতে ওইটা হচ্ছে ডিজাইন কনসেপ্ট বানানোর জন্য, ডিজাইন কনসেপ্ট বানানোর জন্য, যে ওই ডিজাইন গুলো দেখে দেখে আপনার কনসেপ্ট হচ্ছে। বাট আরেকটা হচ্ছে এই যে ভিতরে টুলস এর মানে সফটওয়্যারের কাহিনী, যে এই কাজটা কিভাবে করছে, কোথায় থেকে কোথায় যাচ্ছে, ভিতরে কোন কোন অপশন নিয়ে আসছে, দুইটা জিনিসই ইম্পর্টেন্ট। জি ম্যাম। ওর অ্যাটেনডেন্স আসে না কেন? ঠিক আছে, দাও প্রেজেন্ট দাও শেষ। হ্যাঁ, প্রেজেন্ট দাও শেষ। এটাকে একটু দেখে মকআপে বসানো যায় কিনা। কিন্তু ব্ল্যাক কালারটা তো চলে যাবে। বুঝছি তো আছে, মকআপ কি ভেবেছে, আমাদের কাছে বুদ্ধি নাই। আবার গোল্ড কালার কি সাদা, ব্ল্যাক এন্ড হোয়াইট করতে হবে, বুঝতে পারছি। টপ মানে এত ছোট ছোট জুম করে ছোট ছোট করে ক্লিক করে করে আপনি আর ফটোশপের কাজ হচ্ছে ক্লিক বাই ক্লিক যদি করতে পারেন ধীরে ধীরে ধৈর্য সহকারে, তাহলে হচ্ছে কাজ করে
আছে ভালো লাগে তো ম্যাম নিয়ে আসি আমরা এখান থেকে জুয়েলারি এটা স্যার ডিমান্ড অনেক ভালো আপনাকে একটু সুবিধা করে দেই নতুন ব্যাচ দিলাম না পুরনো ব্যাচ দিচ্ছি আপনি জাস্ট আরাম করে বসে থাকবেন ওরা ওদের মতো কাজ করবে আপনি হচ্ছে ওদেরকে একটু দিক নির্দেশনা দিবেন এই এটাই হবে না হবে এই এটাই হবে না হবে আর দেখেন আমি কিসের দিক নির্দেশনা আপনারা তো আমাকে দিয়ে খাটাচ্ছেন আরে আপু আমরা তো ছোট মানুষ আমরা কি কাজ পাবি আপনি আমাকে যে দেখাই আমরা আনি করতে পারলে কিন্তু আমাদের থেকে বেশি মানে আপনারা তো আপনাদেরই লাগবে হ্যাঁ অবশ্যই বেশি আরে আমরা কিন্তু আপনাদের থেকে শিখেই কি জানো বলে যে আমাদের ট্রেনারদের একটা গ্রুপ আছে ওখানে দেখি কি সবাই পোস্ট করে একটা প্ল্যান আছে আমাদের আমাদের খাটি ব্যস্ত আছে প্রতিদিন কিন্তু আপনারা থাকতে হবে আচ্ছা সবাই থাকবো আপনারা জানা প্লেন আমাদের মিটিং এর মিটিং এর ব্যাপার তো প্ল্যান ছিল যে আমরা সবাই মিলে একটা গেট টুগেদার করব এক সময় তো আমাদের প্ল্যান আছে ক্লাস শেষ হলে সবাই মিট করবে এই করবে সেই করবে কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে কেউই নাই না না যদি উদ্যোগটা হয় তাহলে সবাই থাকবে আর আসলে আমরা চিনি না আর ওই দিন দেখা যাবে যে ওরা আলাদা থাকবে আমরা আলাদা থাকবো কারণ কারোর সাথে আগে থেকে কমিউনিকেশন নাই এখানে দেখা যাচ্ছে আমরা যে থাকি একদম মানে বলতে গেলে ভাই ভাই এখন পুরো সবাই সবাই চিনি আমাদের হচ্ছে ফটো রিটাচিং যদি অনেক ফটোশপে কিছুই দেখানো হয় না যদি অনেক আমি যদি বলতে চাই ফটো রিটাচিং যেটা আমাদের হচ্ছে প্রাথমিক যে হিউ এক্সপোজার এগুলো ধারণাটা হয়েছিল ওইটা তো আসলে রিটাচিং না এখন আমরা তো বুঝতেছি তখন তো বুঝি নাই ওইটা আমাদের একটু দেখা দিলে আমাদের জন্য শেষ মুহূর্তে একটু ভালো হইতো আমরা হচ্ছে আপনার বেশি কষ্ট হবে না আমরা মোটামুটি আগে থেকে পারি আমার তো মনে হয় 60 প্লাস হয়ে গেছে আমাদের ক্লাস
প্রতিদিন সপ্তাহে ছয় দিন ক্লাস করছি, একটা দুই ঘন্টা করে, ওইটা কিন্তু কাউন্ট হবে আপনার মানে চার ঘন্টায় একটা ক্লাস, মানে দুই দিনে একটা ক্লাস কাউন্ট হবে ওইটা। ওই হিসাব তুলনা করলে আমরা এখন মনে হচ্ছে মানে 40-42 নম্বর ক্লাসে আছি। আর কার কি প্রবলেম আছে বলেন, দেখেন শেয়ার করেন। মনে আসতে পারছি কিন্তু যদি দেখেন এটাকে নিলাম, রোটেশন টুল সিলেক্ট করে অল্টার ধরে নিয়ে যাই, এখানে ছেড়ে দেই, 30° অ্যাঙ্গেলে কপি করি, কন্ট্রোল ডি, এটাকে কি করছিলাম, ও সরি 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 মিস্টেক, এভাবে দেখিয়েছিলাম যে একটা পাতা বানালাম এটার স্ট্রোকটাকে অফ করে দিই, রোটেট টুলটা সিলেক্ট করি, অল্টো ধরে নিয়ে আসি যে এতটুকু রোটেট করব, আমাদের দুই ব্যাচ মিলে আমরা চারজন মাত্র ক্লাসে, কন্ট্রোল ডি সবাইকে মুভ করাই, সিলেকশন টুল সিলেক্ট করি, একটা স্ট্রোক দিয়ে দিই, হ্যাঁ হবে শেষ দিকে এরকম হয়, হ্যালো তারা যারা করতেছে না তারা নিজের পেই করতে। তো এটাতে কি চাচ্ছিলাম যে দেখেন এই মনে হচ্ছে সবগুলো একটার উপর আরেকটা ঘুরে আসছে, বাট এখানে এসে প্রবলেমটা ফেস করছে তাই না, এখানে এসে কি হলো, এখানে এসে প্রবলেমটা ফেস, এখন কি করা যায় এখানে বলেন, অনেকে বলবে পাথফাইন্ডার দিয়ে কেটে ফেলে দেন তাই না, উপরে উঠায় নিয়ে আসলে তো সেম প্রবলেম, রাইট বাটনে ক্লিক করে উপরে উঠে তো হইতেছে না, হবে না তো ব্রিং টু ফ্রন্ট, তাহলে তো একদম উপরে চলে আসলো, এটা এখন দুইটা উপরে চলে আসছে, হ্যাঁ সো আমরা এখানে কি করতে পারি, একটা স্টেপ বাই স্টেপ সবগুলো হচ্ছে নাম পিছনে বলতে হবে, এই দুইটাকে সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব, শেপ বিল্ডার টুল সিলেক্ট করে আমার কি এই পার্টটা উপরে থাকবে আর এই পার্টটা হচ্ছে নিচে থাকবে, সো আমি এটাকে ধরে জাস্ট ড্র্যাগ করব, এটা একটা পার্ট হয়ে যাবে আর এটা হচ্ছে আরেকটা পার্ট আলাদা হয়ে গেল, ওকে ক্লিয়ার, পাবলিক থেকে উপরে যেতো
হ্যাঁ ডিভেট থেকেও দেখাচ্ছি, এই যে দেখেন পাথফাইন্ডারে ডিভেট দিয়ে করলে আবার আরেকটা প্রবলেম ফেস করবে। ওয়েট আবার পরে মার্জ করে মার্জ করতে হবে, ইউনাইট করতে হবে, কত যে কাহিনী হবে। এই যে দেখেন, তো আমরা কি ভাবছি, হ্যাঁ ঠিক আছে আমি বলছি যে করা যেত, এই দুইটাকে তো প্রবলেম, এই দুইটাতে প্রবলেম, তাহলে এই দুইজনকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি পাথফাইন্ডারে চলে যাই। পাথফাইন্ডারে যাওয়ার পর ডিভাইড করে দিলাম, তো ডিভাইড করে দিলে কি যতটুকু ভাগ হয়ে গেল তাই না, এই পার্টটুকু ভাগ করে দেব, হ্যাঁ ভাগ হয়ে গেল ডিভাইড করে দিলাম। সো এটাকে এখন গ্রুপ ভেঙে দেব, চালাই দেব কন্ট্রোল শিফট জি, গ্রুপ ভেঙে দেই। গ্রুপ ভেঙে দেওয়ার পর স্টক আউট হয়ে যাবে, এই পার্টটা তো হয়ে গেল। তাহলে এই দুজনকে এখন কি করতে হবে, এই দুজনকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, প্যারেন্টস সেন্ড টু ব্যাক, ওকে ব্যাকে চলে গেল। আর হচ্ছে এই দুজনকে এখন এখান থেকে ইউনাইট করে দেবো, অল্টার করে ইউনাইট এক্সপ্যান্ড করে দেবো। তাহলে এখানে কাজ কয়টা করতে হলো, সিলেক্ট করে ডিভাইড, গ্রুপ ভাঙতে হলো, নাকি চলে গেছে এখন তো হইতেছে 20 মিনিটের মতো আছে, আপু এটা দেখা মানে মোর আপু এটা দেখা, তারপর এটা কি করেন বলে যে কোন একটা পাতা এখান 3D তে গ্রেডিয়েন্ট ইউজ করা, কন্ট্রোল ডি, এটা মো, হ্যাঁ জি জি ম্যাম ঠিক আছে ঠিক আছে ম্যাম, পারেন সমস্যা নেই। স্টার্ট করতে হবে এরকম না, আপনি একটা বক্স করতে পারেন চারটা শেপ দিয়ে, তারপর ওইটাতে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। 5 মিনিটের কাজ, তাই 5 মিনিটের কাজ হলে নিজে করেন, আমাকে দিয়ে করাচ্ছেন কেন? না আমি আপনাকে হচ্ছে গ্রেডিয়েন্ট সেট করে দিতেছি, গ্রেডিয়েন্ট হচ্ছে এই, তাহলে আমরা নজরুলের থেকে দেখে আসি তাই না নুরানো, এটাই ভালো হয় না? আমার পাশ নিয়ে ডাউনলোড করবেন 5 মিনিট কাজ করে দেখাবো। আসলে আমি হচ্ছে আপু যেটা গ্রেডিয়েন্ট যেটা দেখতেছিলাম ওটা আমি করতে গিয়ে সমস্যা, আমি হচ্ছে গোল্ডেন কোন ই নিতে পারতেছি না, গ্রেডিয়েন্ট দিতে পারতেছি না, একদম লাইট গোল্ডেন যেটা ইয়েলো কম্বিনেশন করে গোল্ডেন করতে দিন। আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ ওইটাই না, ওইটাই দেখতে চাইছি যে গোল্ডেন দিয়ে একটা কিছু করা, মানে গোল্ডেন কালারটি মানে আছে
আচ্ছা ফোন আমারটা নিয়ে যাও, সিম্পল নিয়ে যাও, এটা নিয়ে যাও। আরেকটা অপশন আছে, ওই যদি আপনি ভেক্টর নিয়ে আসতে পারেন, অনেক ভেক্টর ফাইল পাওয়া যায়, দেখবেন ফ্রি পিক, তারপরে হচ্ছে সে ভেক্টর ফাইল ফ্রিতে পাওয়া যায়, ওখান থেকে চাইলে আপনি কাজ করতে পারেন। ওকে, আমি এখানে কয়েকটা চারটা কালার কম্বিনেশনে গোল্ডেন কালারটা দিতে চাই, অথবা আর একটু বেশিও হতে পারে। আচ্ছা আমি এখানে একটা টেক্সট লিখি, শেপ না নিয়ে টেক্সটে করলে কন্ট্রোল শিফট ও গ্রেডিয়েন্ট ইউজ করব। ফার্স্ট কালারটা সিলেক্ট করলাম, আইড্রোপার টুল দিয়ে আমি এই কালারটা নিয়ে নিলাম, সেকেন্ড কালারটা সিলেক্ট, এরপরে এইটা, থার্ড কালারটা সিলেক্ট, এটা দিলাম। তো আপনি এই যে কোনো গ্রেডিয়েন্টই দেন না কেন, গ্রেডিয়েন্ট দেওয়ার পর সবসময় চেষ্টা করবেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা, এই যে দেখেন, আমি
আমি হচ্ছে যে ওই দিন মানে কি করছিলাম তো একটা পেন্সিল প্র্যাকটিস করতেছিলাম তখন ওইটাকে আসলে গোল্ডেন গ্রেডিয়েন্ট দিতে দিছিলাম ঠিক আমি শেয়ার দিই পেন্সিলটা দেখাই গোল্ডেনটা দিতে পাইনি সমস্যা নেই আচ্ছা একটা সেকেন্ড এটা ব্ল্যাক কালার হচ্ছে না কেন অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক এই গোল্ডেন কালারের তারপরে ইশের যে পার্টগুলো আছে এগুলো আপনার কি বলে এটাকে ব্ল্যাক কালারটাতে খুব ফুটে ওঠে আপনি যদি কালারটা ব্ল্যাক কালার দেন পিছনের ব্যাকগ্রাউন্ড দেখবেন আপনার ডিজাইনটা অনেক সুন্দর ফুটে উঠছে যে কোনো গ্রেডিয়েন্টে আর আপনার কালোর মধ্যে যে কোনো ডিজাইন খুব সুন্দর ফুটে ওঠে দেখি শেয়ার করেন আসলে ওইরকম কিছু না আমি প্র্যাকটিস করার জন্য গেছিলাম এটা আরেকজনের কপি আমি প্র্যাকটিস করার জন্য গেছিলাম মোটামুটি গ্রেডিয়েন্ট সবখানে ইউজ করতে পারছি ভালোভাবে কিন্তু এই যে এটা চাইছিলাম যে গোল্ডেন এর ভিতরে আমার পিসি হ্যাং করে বসে আছে এটা একটু আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ উপরে উপরের তো সবকিছু মানে হইছে ঠিকভাবে এটা তো ইয়েলো দিছি এটা চাইছিলাম যে মানে বডি ডিজাইনটা হচ্ছে গোল্ডেন এর ভিতর করতে যেমন এই যে এখানে দেখেন এখানে কিন্তু মোটামুটি একটা লাগে থ্যাংক ইউ অনেক কিছু শেয়ার করলেন অনেক কথা বলার পর আজকে তাহলে পর্যন্ত ছেড়ে দিই নাকি আল্লাহ হাফেজ।